মঙ্গল সম্পর্কে আজকে আলোচনা করব, যে মঙ্গল আমাদের মনের কি কি ভাবকে রিপ্রেজেন্ট করে। মঙ্গলের ভালো দিকের মনের ভাব হলো সাহস, উদ্যম, শক্তি, রক্ষণাত্মক মানসিকতা। আর মঙ্গলের নেগেটিভ দিকে মনের ভাব হলো দুঃসাহস, ভয়, ভীতি। তো মঙ্গল যদি কারোর জন্মছকে খুব ভালো অবস্থায় থাকে, তাহলে সেই মঙ্গল মনের মধ্যে সাহস দেয়, সেই মঙ্গল মনের মধ্যে উদ্যম শক্তি দেয়, কর্মঠ শক্তি দেয়। অনেক মানুষ হয় যারা একটু লেজি টাইপের, কিন্তু অনেক মানুষ হয় খুব কর্মঠ, খাটতে ভালোবাসে, পরিশ্রমকে ভয় পায় না, তাদের মঙ্গল ভালো থাকে বলে এই ধরনের মানসিকতা। অনেক মানুষ আছে যে খুব ভয় পায়, ছোট ছোট কথাতে ভয় পায়। কেউ যদি একটা কিছু খারাপ বলে দেয় যে তোমার সামনে এই আছে, তোমার সামনে এই খারাপটা আছে, তাহলে সে ভয় পায়। কিন্তু আবার অনেক মানুষ এরকম আছে, কেউ যদি কোনো ভয় দেখানো কথা বলে সেটা বুঝতেও পারে, প্লাস ভয় দেখানো কথা বললে সে কোনো ভয় পায় না, তার মনের মধ্যে কোনো দাগ কাটে, সে ভাবে যা হবে দেখা যাবে। আবার অনেক মানুষ আছে এরকম, সাহস আছে তার সাথে দুঃসাহস প্রচন্ড। দুঃসাহস মানে সে সব কিছু পার করে দেয়। দুঃসাহস তখনই হয় যখন অন্যকে দেখানোর ব্যাপার থাকে, দুঃসাহসিকতা বলে। দুঃসাহস অন্যের জন্যই হয়, কাউকে দেখানোর ব্যাপার, কাউকে বোঝানোর ব্যাপার, এবং দুঃসাহস হয় অহংকার থেকে, সেটা অন্য বিষয়। তো দুঃসাহস মঙ্গলের নেগেটিভ ভাবকে রিপ্রেজেন্ট করে। কারোর জন্মছকে যদি মঙ্গল, কিছু কিছু আমি যোগ বলছি, যদি এরকম অবস্থায় থাকে, কারণ অনেক রকম জন্মছক হয়, অনেক রকম যোগ থাকতে পারে, হাজার হাজার জন্মছক, হাজার হাজার, আমি কিছু কিছু বলছি। যেমন মঙ্গল যদি ডিগ্রিগত কম থাকে, প্রত্যেকের ক্ষেত্রে আমি এটা বলি, ডিগ্রিগত দুর্বল থাকে, দুর্বল মানে হচ্ছে যদি 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে থাকে, বা কম থাকে মানে হচ্ছে 0 থেকে 5-এর মধ্যে থাকে। যদি মঙ্গল রাহু, কেতু, শনি সাথে অবস্থান করে বা দৃষ্টি থাকে একে অপরের, মঙ্গল যদি তৃতীয়, সপ্তম, অষ্টম, দ্বাদশ ঘরে অবস্থান করে, তাহলে মঙ্গলের নেগেটিভ ভাবগুলো মনের মধ্যে বেশি জাগে। দুঃসাহস, কাউকে তোয়াক্কা না করা, যা কিছু মুখের ওপর বলে দেওয়া, নিজের আত্মহংকারে ভরপুর থাকা, রাগ জেদ বাড়িয়ে দেওয়া নিজের মধ্যে, ভয়ও আছে তার মধ্যে, ভয়ও থাকে তাদের, কারণ দুঃসাহস তাদেরই হয় যাদের মনে ভয় থাকে। এরকম দেখবেন অনেক সময় এরকম দেখা যায়, অন্ধকার রাতে যদি কোনো লোক হেঁটে যায় তো গান করতে করতে যায়, মানে তার মধ্যে ভয় থাকে বলেই সে গান শোনায়, সেভাবে গান করলে কেউ আসবে না তার ধারে। তো দুঃসাহস তারাই করে যাদের মনের মধ্যে ভয় থাকে। তো এটা গেল মঙ্গলের নেগেটিভ ভাব। যদি মঙ্গল ভালো অবস্থায় থাকে, তাহলে কিরকম ভাবে থাকতে পারে? ডিগ্রিগত দিক থেকে স্ট্রং থাকবে, যেমন হচ্ছে 8 থেকে 20 কি 22 ডিগ্রির মধ্যে মঙ্গলের অবস্থান থাকবে। মঙ্গল বৃহস্পতি, চন্দ্র এবং মঙ্গল যদি লগ্নে অবস্থান করে, চতুর্থে অবস্থান করে, পঞ্চমে অবস্থান করে, দশমে, নবমে অবস্থান করে, তাহলে মঙ্গল স্ট্রং থাকে। মঙ্গল ভালো গ্রহের সাথে যদি অবস্থান করে, যেমন বললাম চন্দ্র বা বৃহস্পতির সাথে যদি অবস্থান করে, তাহলে মঙ্গল স্ট্রং থাকে। এবং এই ধরনের মঙ্গলে মনের মধ্যে সাহস থাকে, অন্যকে রক্ষা করার মানসিকতা থাকে, প্রতিবাদী মানসিকতা থাকে, অন্যায়ের প্রতিকার করার মানসিকতা থাকে, এবং তারা খুব কর্মঠ হয়, কাজ করতে ভালোবাসে। তো মঙ্গলের ভাব যাতে ঠিক হয়, মঙ্গলের ভাব যাতে ব্যালেন্স হয়, ভারসাম্য যাতে থাকে, তার জন্য অনেক উপায়, অনেক প্রতিকার আছে। কিন্তু আমি একটা মেডিটেশনের কথা বলবো, সেটা হচ্ছে হুম, এইচ ইউ
NG হুং মন্ত্রে মেডিটেশন করুন। মেডিটেশনের টাইম নিজের ইচ্ছা মতো বেছে নেবেন, কিন্তু যখন এই মন্ত্র করবেন তখন শুধুমাত্র এই মন্ত্রের প্রতি এবং নিঃশ্বাসের প্রতি কনসেন্ট্রেট রাখবেন। এবং মঙ্গল হচ্ছে যেহেতু লাল রঙের অধিপতি, মঙ্গলের রং হচ্ছে লাল, সেহেতু যখন ধ্যান অবস্থায় থাকবেন নিজের চিন্তাকে লাল আভার রূপে চিন্তা করবেন, চেতনাকে লাল আভার রূপে দেখবেন। নমস্কার, ভালো থাকবেন। এই মেডিটেশন করে দেখবেন অবশ্যই মনের মধ্যে মঙ্গলের ভাব, ভারসাম্য রক্ষা থাকবে।